আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। আজকে আবারও আপনাদের মাঝে চলে আসলাম একটা ভিডিও নিয়ে। এতো দেখুন, আজকে আমি সকালের জন্য নাস্তা বানাচ্ছি, তেলের পিঠা আর নুডলস। আজকে আমাদের নাস্তা এগুলোই, সকালবেলার নাস্তা। আজকে আমি নাস্তার সাথে রান্নাও করব, দুপুরবেলার রান্না। আজকে রান্না করব আমি চাল কুমড়ো দিয়ে, পুর রান্না করব সরিষা দিয়ে। তো এখানে আমি পিঠাগুলো বানানো অলরেডি শেষ হয়ে গেছে, চালের পিঠা। সকালবেলার জন্য আমি এতো এখানে আমার নুডলস, এখানে পিঠাগুলো আমি সাজিয়ে রেখেছি। এতো এখন খাওয়ার পালা, এখন সামনে শপিং সামিল ওরা খাবে, ওই জন্য আমি বানিয়েছি গরম গরম তেলের পিঠা। এই তো আজকে আমি এই চাল কুমড়ো দিয়ে, সরিষা দিয়ে পুর রান্না করব। পুর রান্নার জন্য আমি এখন চাল কুমড়োটা কেটে নেব। তো এভাবে কাটতে হবে, বড় বড় কাটলে আপনি কেটে নিতে অনেক সুবিধা হয়। এই তো এখানে আছে তিনটা রসুন, তিনটা পেঁয়াজ, এগুলো আমি কেটে নিয়েছি পুর রান্না করার জন্য কী কী উপকরণ লাগে আমি আপনাদের কাছে শেয়ার করতেছি। সাথে আছে সরিষা, আমি এক চামচ সরিষা রেখেছি। বেশি সরিষা হলে একটু ঝাল ঝাল লাগবে, আমি পরিমাণ মতো দিয়েছি। এই তো এখানে আমি টেলে নেওয়ার জন্য এখানে আমি অলরেডি চাল কুমড়োগুলো দিয়ে দিলাম। এ তো এক পিঠা আমার হয়ে গেছে। এভাবে আপনারা চাল কুমড়ো টেলে নিতে হবে, এভাবে টেলে রান্না করলে অনেক মজা হয়। এতো এখন আমার সবগুলা টেলে নেওয়া হয়েছে, সবগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এতো সাথে আছে পেঁয়াজ, রসুন, সরিষা বাটা। এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, সরিষাগুলো দিয়ে দেব, পেঁয়াজ রসুন সরিষা একসাথে বাটা, এগুলো আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে হাত দিয়ে মেখে মিক্স করে নেব। তো এখন আমি ভালো করে হাতে মেখে নেব, এভাবে মেখে রান্না করব। তো আমার মাখা শুরু হয়ে গেছে। এভাবে চাল কুমড়ো রান্না করলে অনেক মজা হয়, গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। তো এখানে আমি পুর রান্না করার জন্য অলরেডি তেল বসিয়ে দিলাম। এখন আমি মেখে রাখা চাল কুমড়ো এগুলো দিয়ে দিলাম। এতো আপনারা দেখতে থাকুন আমি কীভাবে রান্না করি। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন, আমাদের পাশে থাকবেন। আমাদের ভিডিও যদি ভালো লাগে বলবেন, না ভালো লাগলেও বলবেন।